দেখো, আজ সোমবার হলে 100 দিন পর কি বার হবে, এই ধরনের অঙ্কগুলিকে আমরা খুব সহজে করতে পারি। তুমি এই জিনিসটা ভাববে যে যে দিনটা বের করতে বলবে সেটাকে তুমি লিখবে, লিখলাম 100। এবার এই যে 100 থাকলো, এসকে 7 দিয়ে তুমি ভাগ করে দেবে। দেখো ভাগ করে দেবার কি হয়েছে, তো 7 একে 7 এবং 10 থেকে 7 যদি বাদ দিই কত হয়, 3 এবং 0 30, 4 7 কত হয়, 28 হয়, বিয়োগ করলে 2। এই যে 2 থাকলো আমার অবশিষ্ট, এই অবশিষ্ট যেটা থাকবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে 2 অবশিষ্ট আছে, আমাদের বলেছে কি বার, সোমবার যদি হয়। তো সোমবার লিখলাম আমি, সোমবার, তারপর প্লাস 2, অর্থাৎ সোমবারের পর আরো 2 দিন পর সেই বারটা হবে, অর্থাৎ সোম যদি হয় সময়ের পর মঙ্গল বুধ, তাহলে বুধবার হবে আমাদের উত্তর। তাহলে আমরা বলতেই পারি যে আজ সোমবার যদি হয় 100 দিন পর সেটা বুধবার হবে। তোমার ক্লিয়ার হওনি, আর একটা অঙ্ক দিই তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। ধরো তোমাকে বলা হয়েছে 57 দিন পর কিবার হবে, যদি আজ সোমবার হয় 57 দিন পর কিবার হবে। একইভাবে আমরা 7 দিন ভাগ করে দেবো, তাহলে কত হয়, 7 8 56, 5 10 6, বিয়োগ করলে 1, তাহলে 1 এক্সট্রা, মানে সোমবার ছিল তার 1 আছে, মানে 1 দিন পর, তো সোমের পর কি হয় মঙ্গল, জাস্ট তুমি করে দিবে, এটা হবে মঙ্গলবার, মঙ্গলবার। আর আমরা কেন 7 দিন ভাগ করছি সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে। চলো আর একটা দেখি, আর একটা প্র্যাকটিস করে নিই আমরা, তাহলে জিনিসটা সহজে বুঝতে পারবো। ধরো তোমাকে দিয়েছে 84, ভাগ করবে কি করে, 7 দিন ভাগ করবে, আমরা আগেই বলেছি, তো 7 একে 7, বিয়োগ করলে 1 এবং 4 14 হলো, 7 2 14। তাহলে এই যে আমাদের শেষে ভাগ শেষ কত থাকলো, 0, যদি 0 থাকে যে বার ছিল সেই বারে হবে, অর্থাৎ সোমবার হবে আমাদের, যদি সোমবার হয় আজকে তাহলে 84 দিন পর সোমবারই হবে, এইটা হবে আমাদের সোমবার। অর্থাৎ আমাদের যে ভাগ শেষ থাকবে যদি 3 দিন হয়, অর্থাৎ ভাগ শেষ যদি 3 হয় সোমবারের পর 3 দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, বৃহস্পতি হবে 4 দিন, যদি হয় আমার ভাগ শেষ তাহলে হবে শুক্র হবে। এইভাবে আমাদের 1 দিন 2 দিন যেটাই থাকবে আমাদের ভাগ শেষ সেভাবে কিন্তু বাড়বে। এবার কেন আমরা 7 দিন ভাগ করছি, দেখো আমরা 7 দিন ভাগ করছি এই কারণে যে প্রতি 7 দিন অন্তর অন্তর একই বার আসে। যদি ধরো আজকে যদি সোমবার হয় 7 দিন পর তোমরা হিসাব করো, দেখো সোমবারই আসবে, আবার 7 দিন পর আবার সোমবার আসবে, অর্থাৎ এই জায়গায় আমরা বুঝতে পারছি, অর্থাৎ 7-এর মাল্টিপল আমরা একই বার আসে, অর্থাৎ সোমবার যদি এই জায়গায় হয় তাহলে প্রতি ক্ষেত্রে একই বার আসবে, তা সোমবার আসবে। তাই এইভাবেই আমরা এই ধরনের অঙ্কগুলিকে আমরা সহজে করতে পারি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং অল